বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যেই এপিসোড নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের গত পর্বে যে ছিল যে আপনারা রিমান্ড বাদী হয়ে রিমান্ডে কীভাবে দিবেন একটা আসামিকে, আর আজকের যে এপিসোডটা সেটা হলো যে যদি আপনি সত্যিকারই কোনো অপরাধ না করেন আর আপনাকে যদি অন্যায়ভাবে রিমান্ডে দেওয়া হয়, সেক্ষেত্রে রিমান্ড কীভাবে কাটাবেন, রিমান্ড থেকে কীভাবে মুক্তি পাবেন, এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। সেটা হলো সাপোজ যখন কোনো মার্ডার মামলা হবে, যখন কোনো ধর্ষণ মামলা হবে, যখন কোনো ডাকাতি মামলা হবে, যখন কোনো ফৌজদারি আদালতে কগনিজেবল অফেন্স অর্থাৎ আপনার যে সন্ত্রাস বিরোধী কোনো আইনে মামলা হবে, সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা হবে, অথবা আপনাদের জঙ্গি বিরোধী কোনো মামলা হবে, শিবিরের কোনো মানবতা বিরোধী কোনো মামলা হবে, এই সাপোজ এই মামলাগুলোর বাহিরেও আরও অনেক ধরনের মামলা আছে, ম্যাক্সিমাম টাইম এই মামলাগুলোতে কিন্তু রিমান্ড দেওয়া হয়। যখন এই মামলাগুলোয় রিমান্ড দেওয়া হবে, সাপোজ আপনি আসামি, আপনি আসামি উক্ত অপরাধের সাথে জড়িত নয়, যে কেউ আপনাকে উক্ত অপরাধে জড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে থানা থেকেও আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার জন্য 7 দিনের রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালতে। 7 দিনে যখন রিমান্ড চাইল, তখন কিন্তু আপনাকে 7 দিনের রিমান্ডে নিয়ে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে, উক্ত অপরাধ আপনি করেছেন কি করেন নাই। সো এখনই আপনার কাজ, আপনি রিমান্ড কীভাবে কাটাবেন। সাপোজ আপনি একজন মার্ডার, একটা মার্ডার মামলা হয়েছে, এই মার্ডার মামলা অথবা ধর্ষণ মামলা হয়েছে, মার্ডার মামলা অথবা ধর্ষণ মামলায় সাসপেক্টেড হিসেবে আপনাকে ধরে এনেছে, থানা ভাবলো, থানার যে আয়ু আছে সে ভাবলো আপনি উক্ত অপরাধের সাথে জড়িত আছেন, আপনাকে ধরে আনলো থানায়। থানায় ধরে আনার পরে আপনাকে কোর্টে চালান করলো, কোর্টে যখন চালান করলো তখন ওই থানার আয়ু আপনার থেকে তথ্য উপাত্ত বা আপনার থেকে প্রশ্ন বের করার জন্য, উত্তর বের করার জন্য 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করলো বিজ্ঞ আদালতে। 7 দিনের রিমান্ডে যখন আবেদন করলো, আপনি অ্যাজ এ আসামি আপনি জানেন যে উক্ত অপরাধ আপনি করেননি বা উক্ত অপরাধের সাথে আপনি কোনোভাবে জড়িত নয়, তখন আপনি আসামি হয়ে আপনার কী করণীয় থাকবে। অ্যাজ এ আসামি হয়ে, ওয়ান কাইন্ড অফ ভিকটিম হয়ে যখন আপনি দেখবেন যে আপনাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে, তখন অবশ্যই আপনি আপনার বিশ্বস্ত একজন লয়ারের শরণাপন্ন হবেন। আপনি তো আর হতে পারবেন না, আপনার ফ্যামিলি শরণাপন্ন হবে। যখন ফ্যামিলি শরণাপন্ন হবেন একজন লয়ারের, সেই লয়ার আপনাদের ফাইলটা দেখবে, ফাইলটা দেখার পরে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যে যে গ্রাউন্ডসগুলো আছে আপনাকে রিমান্ডে না নেওয়ার জন্য, সেই গ্রাউন্ডসগুলো যখন আপনাকে বিজ্ঞ আদালতে উঠানো হবে, তখন অবশ্যই আপনার লয়ার কিন্তু উকালতনামা সহ অ্যাপ্লিকেশন সহ বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে কেন আপনাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন নেই। আর যখন আপনার আইনজীবী অবশ্যই বিজ্ঞ আদালতে প্রেস করবে যে আপনাকে কেন রিমান্ডে নেওয়া প্রয়োজন নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কনফিডেন্টলি কিছু কিছু গ্রাউন্ডস বিজ্ঞ আদালতকে স্যাটিসফাইড হয়ে দিতে হবে, এবং যদি এভিডেন্স থাকে এভিডেন্স সহ দিতে হবে, এবং যদি মনে হয় যে আপনি খুব বেশি অসুস্থ সেই অসুস্থের ডকুমেন্ট সহ দিতে হবে। এই এভিডেন্সগুলো যদি আপনি বিজ্ঞ আদালতে দিতে পারেন, তবে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় আপনাদের আইনজীবীর কথায় যে তাকে সত্যিকারতে 7 দিনের রিমান্ড দেওয়ার প্রয়োজন নেই, সে এই আসামি হয়তো বা না, সেক্ষেত্রে কোর্ট যদি সন্তুষ্ট হয় আপনাকে 2 দিনের রিমান্ড দিতে পারে। আর আপনার আইনজীবী যদি ভালো করে ভালো গ্রাউন্ডস দেখিয়ে যদি শুনানি করতে পারে, বিজ্ঞ আদালতে কেস স্যাটিসফাইড করতে পারে, সেক্ষেত্রে 7 দিনের রিমান্ড কিন্তু ক্যান্সেল করে আপনাকে কোনোভাবে রিমান্ড না দিয়ে কিন্তু জেল হাজতে প্রেরণ করতে পারে। সো আপনারা যারা রিমান্ড কাটাতে চান, রিমান্ড কাটানো মানে রিমান্ডটাকে বাতিল করে দেওয়া, অনেক সময় আমরা দেখি যে 7 দিনের রিমান্ড থানা চায়, আয়ু চায়, 7 দিনের রিমান্ডের সময় আমরা যখন আইনজীবীরা শুনানি করি, রিমান্ড শুনানি, তখন ম্যাক্সিমাম টাইমে 2 দিন, 1 দিন অথবা জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য পারমিশন দেয়। আর যদি আমরা কনফার্ম করতে পারি যে উক্ত ঘটনার সাথে আমরা জড়িত নয়, আমাদেরকে সাসপেক্টেড হিসেবে জড়িয়ে নিয়েছে, তখন ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে রিমান্ডটা পুরোটাই বাতিল করে দেয়, বাতিল করে আসামিকে জেল হাজতে প্রেরণ করে। সো রিমান্ড ঠিক এভাবেই কাটাবেন। আরেকটা কথা বলতে চাই, আপনি যে অপরাধ করেননি বা আপনি যে অপরাধের সাথে জড়িত নয়, এই বিষয়ে যে যে এভিডেন্সগুলো আছে অবশ্যই রিমান্ডের সময় উক্ত এভিডেন্সগুলো বিজ্ঞ আদালতে শো করবেন। তখনই দেখবেন যে রিমান্ড থেকে বাতিল হওয়ার জন্য বা রিমান্ড ক্যান্সেল করার জন্য খুব ইজি হবে আইনজীবীর পক্ষে। তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে খুব কুইকলি আপনাদেরকে কাজ করতে হবে, কারণ যখন আমাদের ঢাকার সিস্টেমটা আমি বলছি আপনাদেরকে, ঢাকায় যখন একটা আসামিকে গ্রেফতার করে, গ্রেফতার করার একটা দুপুর 1টার ভিতরে কিন্তু তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়,
আর রিমান্ড শুনানি হয় ম্যাক্সিমাম দুইটার ভিতরে, দুইটা বা তিনটার ভিতরে রিমান্ড শুনানি হয়ে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা খুব কম থাকে। সো আপনাদের যারা রিলেটিভ আছে, যারা আপনার পক্ষ হয়ে কাজ করছে, তারা যদি অতি দ্রুত আইনজীবী ধরেন তাহলে কিন্তু রিমান্ড শুনানি করাটা পসিবল হয়। বাট আপনার যদি শেষ সময় চলে আসেন, ধরেন আপনাকে দুইটার সময় কোর্ট উঠালো, আপনি আইনজীবী ধরলেন আড়াইটার সময়, তখন তো রিমান্ড শুনানি করা পসিবল হবে না। সেই ক্ষেত্রে আপনার শুনানির যেহেতু করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু সাত দিনের রিমান্ডে অবশ্যই কোর্ট যে কোনো একটা দিন মঞ্জুর করে ফেলতে পারে। আর আপনার আইনজীবী যদি ভালো করে শুনানি করতে পারে, সেক্ষেত্রে রিমান্ড কিন্তু পুরোটাই বাতিল করে দিতে পারে। সো এই খুব কম সময়ে কিন্তু খুব দ্রুত আপনার বিশ্বস্ত একটা লয়ার ধরবেন, লয়ারের মাধ্যমে রিমান্ড বাতিলের জন্য আবেদন করবেন। তবেই দেখবেন যে আপনাদের মাথা থেকে যে টেনশন আছে যে রিমান্ডে যাব, আমাকে রিমান্ডে মারধর করবে, আমাকে অত্যাচার করবে, এই বিষয়গুলো থেকে আপনারা সেফ থাকতে পারবেন। তবে ফাইনালি একটা কথা বলতে চাই, আপনারা যেটা ভাবেন যে রিমান্ড নিয়ে খুব মারধর করে, খুব অত্যাচার করে, আসলে এই ঘটনাগুলো কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় পড়লো, সব জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। দুই একটা অ্যাক্সিডেন্ট হয়তো বা ঘটে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিমান্ড মানে যে মারধর করবে, অত্যাচার করবে, দ্যাটস নট এ ট্রু। সো আপনারা যারা রিমান্ডটাকে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেখানে আপনাকে সত্য মিথ্যে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের আকারে যখন আনসার দিয়ে দেবেন, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আপনাদের একটা ছোট্ট প্রশ্ন মাথায় আসতে পারে, সাপোজ আমি আইনজীবী ধরতে পারলাম না, না ধরতে পারার কারণে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সাত দিনের রিমান্ড মঞ্জুর করার পরবর্তীতে দুই দিন যখন রিমান্ড গেল, তৃতীয় দিন যখন আমি আইনজীবী ধরলাম, তৃতীয় দিন আইনজীবী ধরে আমি শুনানি করে কি সাত দিনের যে রিমান্ডটা আছে তখন কমানো কোনোভাবে পসিবল কি না, এই ক্ষেত্রে আমি বলতে চাই যদি একবার রিমান্ড মঞ্জুর হয়ে যায় সেক্ষেত্রে কোনোভাবেই পসিবল না রিমান্ডটাকে কমিয়ে নিয়ে আসা। উক্ত দিনের জন্য থানায় পাঠিয়ে দিবে এবং যেদিন রিমান্ড শেষ হবে সেদিন তাকে আবার বিজ্ঞ আদালতে আনা হবে, সেদিন আপনি শুনানি করতে পারবেন, এর আগে শুনানি করার কোনো সুযোগ নেই। ফাইনালি বলতে চাই যে রিমান্ড নিয়ে আপনারা অনেক বেশি টেনশনে থাকেন বা অনেক চিন্তিত থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি রিমান্ড নিয়ে চিন্তার কোনো কিছু নেই। এই বিষয়ে যদি আমাদের কোনো হেল্প পাকে, যেহেতু আমরা ঢাকা জাজ কোর্টে আছি, বাংলা সুপ্রিম কোর্টে আছি, সো এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের হেল্প লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চটুকু হেল্প দেওয়ার চেষ্টা করার ট্রাই করবো। আজকের এপিসোড এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।